আশ্রয়ণ প্রকল্পের পাশ দিয়ে বয়ে চলেছে স্রোতস্বিনী ইছামতি। দেখা গেল উপহারের ঘরের পাশে সামান্য কিছু জায়গায় চাষ করা হয়েছে শাকসবজি, রোপণ করা হয়েছে কয়েকটি ফুল ও ফল গাছ। এসব গাছের পরিচর্যা করছিলেন রিপন রাহিমা দম্পতি। নিজেদের মতো বাড়ি গোছাতে ব্যস্ত এই দম্পতি ছয় মাস আগেও ছিলেন অন্যের বাড়ির ভাড়াটিয়া। শ্রমিক রিপনের ছিল না বাড়ি কেনার সামর্থ্য, তবে গত মার্চে মুজিব শতবর্ষ উপলক্ষে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পাল্টে দিয়েছে তাদের জীবন। আমি আগে অনেক কষ্টে ছিলাম। আগে আমি 5,000 টাকা মাসে ভাড়া দিতাম, বছরে ভাড়া দিতাম। এখন আল্লাহ দিলাম, এখন ভালো আছি। কবুতর পাল্টাছি। মুন্সিগঞ্জ সদর উপজেলার মীরকাদিম পৌরসভায় অবস্থিত সটিবনের পার এলাকায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছিলেন তারা। সেই সঙ্গে দুই মেয়েকে নিয়ে অন্যের বাড়িতে থাকা রিপন রাহিমা নিজেরাই বাড়ির মালিক। প্রকল্পের 65 নম্বর ঘর ও 2% জায়গা তাদের এখন আপন ঠিকানা। ঘরের পাশে গাছ পরিচর্যা করা অবস্থায় কথা হয় রহিমা বেগমের সঙ্গে। হাস্যোজ্জ্বল মুখে তিনি জাগোনিউজকে বলেন, আগে আমরা ভাড়া থাকতাম, এখন তো ঘর হয়েছে। আমরা মনে করেন ভাড়া থাকতাম আগে, ভারত নালাই দিল হলে সরকারে আমাকে বাড়ি ঘর দিছে। মানে পোলাপান লইয়া থাকি, নদীর লগে চাইছে, গাছ করান লাগাই, চাষ করি, লইয়া খাই। আগে ভাড়া থাকতাম, হের টাকা পয়সা দিয়া ভালো ভালো পোলাপানে খাওয়াই লেখাপড়া করাই। ঘরের বারান্দায় একপাশে কয়েকটি খাঁচায় দেখা মেলে 3 জোড়া বাহারি কবুতরের। এর মধ্যে 1 জোড়া কবুতর ডিম ফুটিয়ে জন্ম দিয়েছে 2টি বাচ্চা। মাঝে মধ্যে বাকবাকুম করে ডাকছে কবুতরগুলো। রিপন বলেন, আমি আগে কষ্টে ছিলাম, এখন প্রধানমন্ত্রী আমাদের ঘর দিয়েছে। শুধু রিপন রাহিমা দম্পতি নয়, তাদের মতো পাল্টে গেছে এই আশ্রয়ণ প্রকল্পে থাকা বাকিদের জীবনযাত্রাও। 2 একর আয়তনে প্রকল্পটিতে রয়েছে 75টি ঘর। আগে অন্যের বাসায় থাকতাম, অনেক কষ্ট করে ভাড়া দিতাম, ভাড়া দিতে কষ্ট হতো। এখন এলো শেখ হাসিনা প্রধানমন্ত্রী ঘর আমাদের দান করেছে, এখন আমরা অনেক সুখে আছি, ভালো আছি, ছেলে সন্তান নিয়ে। ভাড়া দেওয়া লাগে না, লোকের কথাও শোনা লাগে না। 15-20 বছর ভাড়া ছিলাম, এখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 75 টাকা দিয়েছে। 75টা পরিবারই খুব শান্তি, খুব আরামে আছে। কিন্তু সুবিধা অসুবিধা একটাই, একটু কাজকামের ব্যাঘাত ঘটতেছে, আর কোনো সব মানে সহযোগিতা এরকম কোনো পাওয়া যাইতেছে না আর কি। গাছগাছরা যারা সুযোগ পাইতেছে, জায়গা আছে, খালি জায়গা, ওই জায়গায় সুন্দর মতন গাছগাছরা লাগানো হইতেছে, চলতেছে। গত মার্চে প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ঘরগুলোকে গৃহহীনদের মধ্যে হস্তান্তর করা হয় বলে উপজেলা প্রশাসন সূত্র জানায়। বুধবার সরেজমিনে দেখা যায় সটিবনের পার প্রকল্পে মোট 75টি ঘর রয়েছে। নদীর পাড়ে হওয়ায় বাড়ির পাশের জায়গায় বৃক্ষরোপণ করে সবুজে সাজাচ্ছেন উপকারভোগীরা। ঘরের আঙিনায় কেউ রোপণ করছেন ফলদ, কেউ বনজ গাছ, রয়েছে বিদ্যুৎ ও পানির ব্যবস্থা। ফাঁকা জায়গায় শিশুরা ফুটবল খেলছে, আম গাছে মুকুল এসেছে, ঢ্যাঁড়স গাছে ঝুলছে কচি ঢ্যাঁড়স। এরই মধ্যে প্রকল্প এলাকা পরিদর্শন করার কথা জানান সদ্য যোগদান করা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিফা খান। উপহারের ঘর পাওয়া মানুষদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।